প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে আমি এই মুহূর্তে আছি ঢাকা বাদামতলি পাইকারি ফলের আড়তে। দর্শক আজকে আমরা জানবো আনার কিভাবে বিক্রি হচ্ছে। তো ভাই কেমন আছেন? ভালো আছেন? তো আনারের ব্যবসা কেমন চলছে আপনাদের? ভালো চলছে। ও আচ্ছা আচ্ছা, তো এই যে সামনে দেখতেছি বড় সাইজের আনার, এগুলো কত করে কেজি? 240 টাকা কেজি। 240 করে? ও আচ্ছা, এটা আপনাদের আড়তে কোথা থেকে আসছে? এটা ১৯ কেজির দাম কত আপনার? ৫০০০ টাকার মতন নাকি? না, ৪৬০০ টাকা। ওই তো ৫০০০ টাকার কাছাকাছি। ২১০ টাকাটা মিষ্টি কেমন হবে? কি মিষ্টি হবে? কেজিতে কতটুকু হয় ওইটা? ওটা তিন পিস হবে। তিন পিস? আচ্ছা, তিন পিস হবে। আর এইটা হবে কত পিস? এইটা সামনে ৪ পিস হবে এইটা একটু ছোট সাইজ এইটা আসছে ইন্ডিয়া থেকে আচ্ছা আপনাদের আড়তে সবচেয়ে বেশি ইন্ডিয়ার আনার গুলো বেশি আছে এইটা কেজিতে কত কত হবে এইটা কয় পিস হবে এটা আপনার কেজিতে আড়াইটা লাগবে দুইটা আড়াইটা অথবা তিনটা হবে আচ্ছা আচ্ছা। আপনাদের এই যে তিন ধরনের আনার আমরা দেখতেছি এখানে নিয়ে বসছেন, আপনাদের সবচেয়ে বেশি চলে কোনটা? ব্যবসা বাণিজ্য ভালো চলছে আপনাদের? ভালো না? তো আচ্ছা আচ্ছা, দাম তো প্রতিদিনই ওঠানামা করে। প্রতিদিন ওঠানামা করে না? যারা নতুন ভাবে এইরকমের আপনার মতন ব্যবসা শুরু করবে, আরব থেকে নিয়ে এসে এখানে বিক্রি করবে, তারা কিভাবে করবে? যারা খুচরা বিক্রি করতে চায় ভাইয়া, ২৪০ টাকা খরচ আছে রাস্তায়, আবার ৪০-৫০ টাকা লাভ থাকে কেজিতে। দর্শক আপনারা যারা আনারের ব্যবসা করতে চাচ্ছেন, তারা অবশ্যই সরাসরি ঢাকার সর্ববৃহৎ পাইকারি মার্কেট বাদামতলিতে চলে আসবেন। এখানে আসলে আপনারা আনার থেকে শুরু করে সকল শ্রেণীর ফলগুলো আপনারা এখানে এসে পেয়ে যাবেন। তো দর্শক আসলে প্রতিদিন দাম ওঠানামা করে, আর যারা ব্যবসা শুরু করতে চান তারা অবশ্যই বাজার যাচাই করে পণ্যগুলো সংগ্রহ করবেন। তো ঢাকা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।